আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজ আমি আমার খুব পছন্দের একটি রেসিপি শেয়ার করব। সেটি হচ্ছে চিকেন হোয়াইট সস পাস্তা। পাস্তা রান্না করার জন্য যা লাগবে, চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ আর 1 টেবিল চামচ সয়াবিন তেল। তারপর দিয়ে দিচ্ছি 2 কাপ পাস্তা। পাস্তাগুলো 15 মিনিট সিদ্ধ করার পর এখন চেক করে নিচ্ছি পাস্তাগুলো ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা। পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নিব। আমি একটা পাত্রে তুলে নিচ্ছি, এগুলোকে ঠান্ডা পানি দিতে হবে না, কারণ এগুলোতে তেল দেওয়ার কারণে ঝরঝরেই থাকবে। এখন নিয়ে নিয়েছি 1.5 কাপ চিকেন, দিয়ে দিচ্ছি 1 চামচ আদা, 1 চামচ রসুন, 1/2 চামচ গোলমরিচের গুঁড়া, 1 চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, 1 চামচ লবণ আর 1 টেবিল চামচ সয়া সস দিয়ে মুরগির মাংসগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমার মুরগির মাংসগুলো মাখা হয়ে গেছে, এখন একটা প্যানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ বাটার। বাটারটা মেল্ট হয়ে আসছে, এখন দিয়ে দিব 2 টেবিল চামচ ময়দা। ময়দাটা একটু ভেজে নিব। ময়দাটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি 2 কাপ দুধ দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো, না হয় ময়দাটা দলা পাকিয়ে যাবে। ময়দা আর দুধ মিক্স হয়ে আঠা আঠা হয়ে আসছে, এখন এটা চুলা থেকে নামিয়ে নিব। আবার একটা প্যান বসিয়ে দিয়েছি, এখন আগে থেকে মশলা দিয়ে মাখিয়ে রাখা চিকেনগুলো ভেজে নিব। হাই ফ্লেমে ভাজতে হবে, না হলে চিকেন থেকে পানি ছেড়ে দিবে। চিকেনগুলো ভালোভাবে রান্না হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি কুচি করে রাখা 1টি ক্যাপসিকাম। ক্যাপসিকামটা হালকা একটু ভাজা ভাজা করে নিব। ক্যাপসিকামগুলো হালকা ভাজা ভাজা হয়ে আসছে, এখন দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা হোয়াইট সস। হোয়াইট সসটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া দিয়ে এখন দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ চিনি আর 1/2 চামচ লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তাগুলো। পাস্তাগুলো মিক্স করে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ মোজারেলা চিজ। চিজটা দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে 1 মিনিটের জন্য ঢেকে দিব, যাতে চিজটা ভালোভাবে মেল্ট হতে পারে। দেখেন চিজগুলো কি সুন্দর মেল্ট হয়ে গেছে, আর একটা আশ্বাস সৃষ্টি হয়েছে। আমার পাস্তাটা একদম রেডি, এখন নামিয়ে নিব। এরকম সুন্দর সুন্দর রেসিপি যদি পেতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।